নমস্কার। শ্রীখোলের একটা প্রসিদ্ধ বাজনা, দা গুড়ু গুড়ু, দা গুড়ু গুড়ু, দা গুড়ু, যেটা কীর্তনীয় সমস্ত গানের মধ্যে এটা বাজানো যায়। সেইটা সঠিক নিয়মটা কি, কিভাবে আমরা সেই বাজনাটা শিখতে পারবো? দা গুড়ু গুড়ু, দা গুড়ু গুড়ু, দা গুড়ু, এটা যখন স্পিডে বাজবে তখন তার উচ্চারণটা এইরকম মনে হবে, বাজনাটা এইটা বাজছে, কিন্তু যখন সেটা আমরা প্র্যাকটিস করব তখন তার একটা অন্য বোল আছে। সেইটা দেখুন কি বাজছে। দেখুন, ঝা, প্রথমে ঝা, ঝা ঘে তেটে ঘে না ঝা, ঘে তেটে ঘে না ঝা, ঘে না, এইটা বাজনা। ঝা ঘে তেটে ঘে না ঝা, ঘে তেটে ঘে না ঝা, ঘে না, আবার ঝা ঘে তেটে ঘে না ঝা, ঘে তেটে ঘে না ঝা, ঘে না ঝা, ঘে তেটে ঘে না ঝা, ঘে তেটে ঘে না ঝা, ঘে না ঝা, এইটা এর মূল বাজনা। এবার দেখুন এটা কিভাবে হচ্ছে। ঝা আমরা জানি, এটা প্লাস এটা। এবার ঘে তেটে, ঘে মানে এই যে এটা ঘে, এবার তেটে, এটা তেটে, ঘে তেটে, আবার ঘে, এটা ঘে না, আবার ঝা, কি হলো, ঘে তেটে ঘে না ঝা, আবার ঘে তেটে ঘে না ঝা, আবার ঘে তেটে ঘে না, আবার প্রথম ঝা, ঘে তেটে ঘে না ঝা, ঘে তেটে ঘে না ঝা, ঘে না ঝা। আগে এই বাজনাটা মুখস্থ করে নিন, তাহলে বাজাতে সুবিধা হবে। এইবার দেখুন এইটা যখন আমি ফার্স্ট করব, ফার্স্ট যখনই হয়ে যাবে তখন অটোমেটিক ভাবে দা গুড় গুড় চলে আসবে। দেখুন, ঝা ঘে তেটে ঘে না ঝা, ঘে তেটে ঘে না ঝা, ঘে না, যেটা দা সেটা হয়ে যাচ্ছে ঝা, ঝা ঘে ধরে ঘে না ঝা, ঘে ধরে ঝা, এটাই সোম। এরকম ভাবে খুব স্লোলি, আগেই স্পিড করার চেষ্টা করবেন না, আস্তে আস্তে প্র্যাকটিস করুন, ভালো হবে। আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। নমস্কার।